রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতিকে যেসব সুযোগ সুবিধা ও ক্ষমতা দেওয়া হয় তা অনেকেরই চিন্তার বাইরে। চলুন জেনে নিই একজন রাষ্ট্রপতি কেমন বেতন ভাতা ও সুবিধা পেয়ে থাকেন। রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। এই টাকা আয়কর মুক্ত। 1975 সালে প্রণীত আইনে রাষ্ট্রপতির বেতন নির্ধারণ করা হয়েছিল 2,500 টাকা। এরপর 10 বার আইনটি সংশোধন করা হয়েছে। সংশোধন হতে হতে 2,500 টাকা থেকে এখন 1,20,000 ঠেকেছে। এছাড়া রাষ্ট্রপতির প্রতি মাসে 2,500 টাকা ছুটি ভাতা পান, এটিও আয়কর মুক্ত। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন তথা বঙ্গভবন আছে, যার সাজসজ্জা ও রক্ষণাবেক্ষণের সব খরচ সরকার দেয়। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি যাতায়াতের জন্য গাড়ির সুবিধা পান। রাষ্ট্রপতি অফিসিয়াল কাজে দেশের বাইরে গেলেও সরকার নির্ধারিত ভাতা পান। আইন অনুযায়ী রাষ্ট্রপতি বছরে 2 কোটি টাকার তহবিল পান। সরকারের নির্ধারিত শর্ত সাপেক্ষে তিনি এই তহবিল থেকে অর্থ ব্যয় করতে পারবেন। তহবিলের অর্থ থেকে দরিদ্র, অসহায় এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তিনি আর্থিক সহায়তা দিতে পারবেন। রাষ্ট্রপতির এই খাতের ব্যয়ের কোনো সরকারি অডিট হয় না। রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচও সরকার দেবে। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের খাবার, আবাসন, চিকিৎসা, পানি, বিদ্যুৎ, গ্যাস সহ সেবা খাতের সব ধরনের ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার নিয়ম রয়েছে। রাষ্ট্রপতি অবসরে গেলেও আইন অনুযায়ী ব্যক্তিগত স্টাফ সহ অবসর সুবিধা পাবেন। রাষ্ট্রপতি বিমানে ভ্রমণ করলে বিমা সুবিধার ব্যবস্থা আছে। এই বিমা সুবিধা এখন বছরে 27 লাখ টাকা। 1975 সালে রাষ্ট্রপতির বেতন ভাতা ও সুবিধা দিয়ে আইন প্রণয়ন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে 1975 সালের 12 জুলাই জাতীয় সংসদে আইনটি পাশ হয়। বেতন ভাতা আর সুযোগ সুবিধার পাশাপাশি রাষ্ট্রপতিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিকে তার দায়িত্বের ব্যাপারে কখনো কোনো আদালতে জবাবদিহি করা লাগবে না। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে কোনো আদালতে কোনো প্রকার ফৌজদারি মামলা করা যাবে না। তাকে গ্রেফতারের বা জেলে নেওয়ার জন্য কোনো আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসিত বা অপসারণ করা যাবে। তবে একজন রাষ্ট্রপতিকে অভিশংসন বা অপসারণ করতে জাতীয় সংসদের 3/2 সদস্যের ভোট প্রয়োজন হবে, আর সেজন্য দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরে অভিযোগের বিবরণ লিখে একটি প্রস্তাবের নোটিশ স্পিকারের কাছে পেশ করতে হবে। স্পিকারের কাছে অভিযোগ সম্পর্কিত নোটিশ যেদিন পেশ করা হবে সেদিন থেকে 14 দিনের মধ্যে ওই বিষয়ে সংসদে কোনো আলোচনা করা যাবে না। আবার 30 দিন পরও বিষয়টি আলোচিত হতে পারবে না। ফলে 14 দিন পর এবং 30 দিনের মধ্যে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে হবে। এ সময় সংসদ অধিবেশন না থাকলে স্পিকার অবিলম্বে অধিবেশন আহ্বান করবেন। ভোটের আগে আলোচনা করে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের একমত হতে হবে যে রাষ্ট্রপতি আইন ভেঙেছেন। এছাড়া অভিযোগ তদন্তের জন্য সংসদ কোনো আদালত, ট্রাইব্যুনাল বা কর্তৃপক্ষকে দায়িত্ব দিতে পারে। অভিযোগ বিবেচনা করার সময় রাষ্ট্রপতির উপস্থিত থাকার বা প্রতিনিধি পাঠানোর অধিকার থাকবে। অভিযোগ বিবেচনার পর সংসদ সদস্যদের 2/3 ভোটে প্রস্তাব গৃহীত হলে রাষ্ট্রপতির পদ শূন্য হবে অথবা রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব হবে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বিএনপি অভিশংসনের উদ্যোগ নিলে তিনি নিজেই পদত্যাগ করেন। বদরুদ্দোজা চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুল না দিতে যাওয়ার কারণ হিসেবে রাষ্ট্রপতিত্ব হারিয়েছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলে। তবে এমন উদাহরণ এই একটাই। সুযোগ সুবিধা, ক্ষমতা আর চাকচিক্যতায় রাষ্ট্রপতি পদটির সমকক্ষ আর কিছুই নেই, একথা বলাই যায়।